अरे अरे হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ আরফা হোসেন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের। ঈদের চতুর্থ দিনে আমরা কী কী করেছি সেটাই আজকে আমি শেয়ার করবো ব্লগে। তো আজকেও হচ্ছে আমরা আমার আরেক ফুপ্পিকে আনতে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা নরসিংদী যাচ্ছি। তো আমি সকালবেলা উঠেই সুন্দর মতো রেডি হয়ে নিছি, আর আমি কোথাও গেলে আমার চুল বাতে বাকি সব মশলা ঠিক থাকে। তো আজকেও এরকম আমি চুল নিয়েই ভেজালে পড়ছি। এখন আমি চুল বেঁধে যাবো নাকি চুল ছেড়ে যাবো সেটাই বুঝতেছি না। একবার চুল বেঁধেছিলাম, এরপর চুল ছেড়ে দেখতেছি কেমন লাগে। তো চুল ছাড়ার পর আমু বলতেছে চলো চলো আর লেট করো না, এমনি আমরা লেট করছি। আর বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমরা 1 ঘন্টা 30 মিনিট লেট করছি। আমাদের যাওয়ার কথা ছিল 8টা বাজে, বাট আমরা বেরি হয়েছি হচ্ছে 9:30। তো এই তো আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। আর আমাকে ভিডিওতে সব জায়গায় দেখলে দেখা যাবে যে আমি চুল ঠিক করাতেই বিজি। ইভেন আমি গাড়িতেও হচ্ছে সারাক্ষণ চুলই ঠিক করছি। এই যে চিরুনি আর মানে ব্যাগে আর রাখিই নেই, বাইরেই ছিল। আমার অ্যাকচুয়ালি কোনো কাজও ছিল না, এই চুল ঠিক করা ছাড়া আমার কোনো কাজ নেই। তো এর মাঝে হচ্ছে আমি একটু সান লাইটে যেয়ে হচ্ছে একটু স্ন্যাপ নিলাম কয়েকটা, আর কয়েকটা ভিডিওস নিছি ভ্লগের জন্য। আর আজকে হচ্ছে আমরা ক্যাফে রোড দিয়ে যাচ্ছি। তো ক্যাফে রোড দিয়ে যাওয়ার সময় হচ্ছে আপু এই গাড়ির হচ্ছে একটু সার্ভিসিং করাবে, তার জন্য সার্ভিসিং সেন্টারের সামনে দাঁড়ালো। আর এই সার্ভিসিং সেন্টারটা হচ্ছে ক্যাফে রোডেতেই, আর একদম হচ্ছে রেইন ক্যাফের অপোজিটেই হচ্ছে এই সার্ভিসিং সেন্টারটা। তো গাড়ি সার্ভিসিং করানোর পর হচ্ছে আবার হচ্ছে আমরা যাত্রা শুরু করে দিলাম। তো এখন হচ্ছে একটু খুশি লাগতেছে, কজ ফাইনালি আমরা নরসিংদী যাচ্ছি এত কিছুর পর। আই মিন সকাল থেকে অনেক ঝামেলা পোহায় হচ্ছে একটু আসছি। তো একটু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া ট্রাই করছিলাম, বাট এই বাতাসের কারণে আমি কোনো মানে ক্লিপই ঠিক মতো নিতে পারিনি। এই যে আমার চুলার অবস্থা মানে ঠিক থাকেই না। আর এখন হচ্ছে কোনাখালে ওই যে ম্যাজিক আইসল্যান্ড এই পার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম। আর এই পার্কের কথা আমি ছোটবেলা থেকে শুনেই আসতেছি। আর এখানে হচ্ছে আমি আম্মুকে ক্যামেরা ধরে দিয়ে নিজে হচ্ছে আম্মু আব্বুকে ডিস্টার্ব করতেছি। তো এইভাবে হচ্ছে আমি পুরো জার্নিতে মানে আম্মু আব্বুকে ডিস্টার্ব করে গেছি ননস্টপ। আর হচ্ছে আম্মু আব্বু আমার একটু মানে দুই একটা কথা রিপ্লাই করছে, আর বাকি সময় হচ্ছে ইগনোরই করছে। আরে এগুলো কোনো ব্যাপারই না। নারায়ণগঞ্জ মনে পড়ে গেল। আম্মু আব্বু হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি তেমন কোনো পাত্তা দেয় না, এরকম আপল তাপল বলতে থাকলে। তো এই যে হাইওয়েতে চলে আসছি। আমার হচ্ছে হাইওয়ে অনেক বেশি ভালো লাগে, আমি জানি না কেন জানি আমি হাইওয়ে দেখলে একদম পাগল হয়ে যাই। তো এই হাইওয়েতে আসার পরই হচ্ছে আমি আম্মুকে ক্যামেরা ধরা দিয়ে নিজে হচ্ছে হাইওয়ের ভিউগুলো মানে ফিল নিচ্ছিলাম। আমার এত মজা লাগে। মাওয়া এই যে দেখে তো আমি একটা লাভ দিয়ে উঠছিলাম যে মাওয়া যাবো মাওয়া যাবো। আমার হচ্ছে মাওয়া যাওয়ার খুব শখ, কিন্তু আমি এখন পর্যন্ত যাইনি। আর ভাই দেখো কত সুন্দর ওয়েদারটা, একদম মেঘলা মেঘলা হয়ে গেছে মাশাল্লাহ। আর আজকে ওয়েদারটাও মাশাল্লাহ অনেক ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে। তো আমার লাস্ট ব্লগ যারা দেখেছেন তারা তো দেখেছেন যে এই ফিল্টারটা দিয়ে যখন আমি মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তখন কি হয়েছিল, একদম যখন মিউজিকটা লাউডলি বেজে উঠে তখন আমার চুল একদম মানে এলোমেলো হয়ে গেছে। তো আজকেও সেটাই আর কি দেখতেছিলাম যে দেখি এই ফিল্টারটার মানে মানে কপালটা কেমন, যে আজকেও আগের মতন হয় কিনা। বাট আজকে দেখলাম না ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি আম্মুকে গাইড করতেছি, আম্মু ক্যামেরা এই সাইডে না ওই সাইডে না ওই করো, কিন্তু আম্মু আমার কথায় কোনো পাত্তা না দিয়ে ভিডিও করতেছে। কজ ভিডিও করার কাজটা হচ্ছে আমার, কিন্তু আমি আম্মুর উপর চাপাই দিছি। তো যাই হোক, আম্মু আমাকে হেল্প করাতে আমার অনেক ভালো হয়, কজ সবসময় ক্যামেরা হ্যান্ডেল করতে ইচ্ছা করে না। আর এই যে ভাই সুন্দর মতন যাত্রা বাড়ির জ্যামে আমরা ফেসে গেছি। ভাবছিলাম যে ঈদের পরপর তো মানে জ্যাম পাবো না ইনশাল্লাহ, বাট ওই জ্যামে ফাঁসতেই হইলো আমাদের। আর এটা হচ্ছে ভাই যাত্রা বাড়ির বাজারে, এত সুন্দর মাশাল্লাহ, এখানে এত সুন্দর স্মেল আসে আপনারা যে এটা দেখতে পারেন। আর রোডগুলোর কথা আমি নাই বলি, মানে এই বাজারের সামনের রোড একবার যে একটু ঘুরে আইসেন। তো ওই রোডটা ঢোকার কারণ হচ্ছে এই যে গ্যাস পাম্প থেকে হচ্ছে আব্বু গ্যাস নিবে। তো এখানে হচ্ছে যাত্রাবাড়ির বাজার একটু সামনে হচ্ছে একটা গ্যাস পাম্প আছে, সেখান থেকে হচ্ছে আমরা গ্যাস নিয়ে নিলাম। এরপর হচ্ছে আবারও বিসমিল্লাহির রহমান রহিম বলে আমাদের যাত্রা শুরু। তো এটা হচ্ছে আমরা মেবি চিটাগং রোডে আছি এখন। আমরা চিটাগং রোডে ঢুকি আর আকাশটা আরও মেঘলা হয়ে যায়, মানে ওয়েদারটা এত হুম।
এত বেশি সুন্দর হয়, দেখতে এত বেশি মাশাল্লাহ লাগতেছিল। তো আমি এখানেও হচ্ছে আম্মুকে ক্যামেরা দিয়ে দিছি, আর আমি হচ্ছে পেছনে বসে হচ্ছে আমি ফিল নিচ্ছি ওয়েদারের। ভিউগুলো দেখো কত মাশাল্লাহ সুন্দর, আল্লাহ! আমার এডিট করার সময় এখন আবার যাইতে ইচ্ছা করতেছে ওই জায়গায়। আর এখন হচ্ছে আমরা নারায়ণগঞ্জে কাঁচপুর ব্রিজে আছি। তো এই ব্রিজটা মাশাল্লাহ অনেক সুন্দর। রাত্রেবেলা এখানে হচ্ছে নদীর মাঝখানে না ওই বোট না কি থাকে ওগুলোর মধ্যে না আগুন জ্বলে, এত সুন্দর লাগে মাশাল্লাহ। আমি আগে হচ্ছে একবার রাত্রে এদিক দিয়ে গিয়েছিলাম, তখন দেখছি, তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে শেয়ার করলাম। আর এই যে ভাই আমার নাটক শুরু হয়ে গেছে, আমি ওই যে আমার চুল ঠিক করা নিয়ে বিজি। আমার চুল আসলে মানে ঠিক থাকে না, যারা আমাকে সামনাসামনি দেখছে তারা হয়তো জানে। আর আমি হচ্ছে মাতুব্বিরি করে মিরর ক্যারি করি নাই, তো সেই জন্যই হচ্ছে ফোনে ক্যামেরা দিয়ে হচ্ছে আমাকে দেখা লাগে। আর এই তো এখানে এসে আবার একটা জ্যামে আটকা, এটা হচ্ছে নরসিংদীতে আমরা ঢুকে গিয়েছি, তো এইখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি। আমার এরকম টানা জানি করতে ভালো লাগে না। আর হ্যাঁ ভাই, এখানে যে এই মমতা মানে সিনেমা হলটা দেখে আমার হচ্ছে যশোরের মনিহার হলের কথা মনে পড়ে গেছে। আর আমি অনেকক্ষণ ধরে আব্বুকে বলতেছিলাম যে একটা ব্রেক নেই, ব্রেক নেই। তো আব্বু বসে সামনে ড্রিম হলিডে পার্ক আছে, ওখানে যেই তুমি ব্রেক নিও, যেই কথা সেই কাজ। আব্বু হচ্ছে ড্রিম হলিডে পার্কের সামনে গাড়ি পার্ক করে হচ্ছে আব্বু গাড়িতেই থাকে, আমি আর আম্মু হচ্ছে একটু মানে হাঁটার জন্য বের হয়। আর আব্বুর কথা হচ্ছে তোমরা এই 2 মিনিটের মধ্যে ড্রিম হলিডে পার্কের ভিতরে ঢুকো, ঢুকে ঘুরে ফিরে চলে আসো। তো আব্বুর মতন আম্মুও পাগল হয়ে গেছে, আম্মু বলতেছে চলো ঢুকি, বাট আমি তো আর পাগল না, তাই না? এই ড্রিম হলিডে পার্কে তো 2 মিনিট ঢুকে কোনো লাভ নেই। তো এমনিই হচ্ছে বলতেছিলাম যে চলো এমনি বাহির থেকে একটু হেঁটে উঠে আমরা চলে আসি। তো এই যে বাহিরের সাইডগুলো ঘুরতেছি, আর ওই রাইডটা দেখে আমার মানে ভিতরে ঢুকে অনেক ইচ্ছা হয়েছিল, বাট আর ঢুকি নেই। ও হ্যাঁ, এই ড্রিম হলিডে পার্কের টিকিটের প্রাইস হচ্ছে 320 টাকা করে, আর 3 থেকে 8 বছরের বাচ্চাদের হচ্ছে 220 টাকা করে। আপনারা এখানকার টিকিট অনলাইনেও কাটতে পারবেন। আর এই যে টিকিট কাউন্টারের সামনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমু খালি বারবার বলতেছে আরাফা ঢুকবা নাকি ঢুকবা না। তো আমি খালি বারবার মানা করতেছিলাম, পরে হচ্ছে ঝালমুড়ি খেয়ে চলে আসি। আর ভাই এই রাইডটা উঠার আমার অনেক ইচ্ছা, কেউ কখনো গেলে আমাকে নিয়ে যায়। এই তো ড্রিম হলিডে পার্কের ছোটখাটো ঈদে ঘোষলেই ফ্রিতে ফ্রি আ দিল। তো এরপর হচ্ছে আবার আমাদের যাত্রা শুরু। আর এদিক দিয়ে তো ফুপ্পি কল দিতে দিতে আমাদের পাগল করে ফেলছে। ফুপ্পি অনেক আগে থেকে হচ্ছে কল দিচ্ছিল যে আমরা কখন আসবো আর কতক্ষণ। আর এই তো ফাইনালি চলে আসছি, আর এসে দেখি হচ্ছে শিফা আর আঙ্কেল হচ্ছে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, তোমরা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগে আসছেন। আর বের হয়ে আম্মু হচ্ছে শিফাকে বলে, না শিফা মাশাল্লাহ অনেক মাশাল্লাহ অনেক কিউট। আর শিফা মাশাল্লাহ অনেক ঠান্ডা একটা মেয়ে, মাশাল্লাহ সবার কোলে যায়। তো বাসায় গিয়ে আমিও হচ্ছে ওকে কোলে নিই। শিফা ঠান্ডা, ওয়েদারই গরম। হ্যাঁ আমি ভিডিও করতে পারি না, পারি না। আর এখানে হচ্ছে শিফার সাথে আমি হচ্ছে খেলছিলাম, শিফার সাথে কথা বলছি আর কি। আর শিফা হচ্ছে একটু হাসছিল, সেটা ক্যাপচার করার ট্রাই করেছিলাম, বাট আমার ক্যাপচার হয় নাই। দেখি শিফা, এটা কি মানে কিছুই বলে না, একবার চুপচাপ। হ্যাঁ সোনার মতো চুপচাপ। এই যে দাও শব্দ, এই শরবত খাবে, খাবা খাবে, মজা খাবে, আম্মু খাবে, হ্যাঁ দেখা না দিদি জিভ লাগা শাপা খাবে। তো তুমি এটা বল শাপা, তাইলে আম্মু খাবে, বুঝবে কেন দাঁড়াই, সমস্যা কি? শিফা দাঁড়াইতে পছন্দ করে, তাই না শিফা? হ্যাঁ না শিফা, শিফা এখন ফিডার খাবে, ঘুমাতে বসে আজকে ঘুমায় নাই নাকি? তো আজকে শিফা হচ্ছে ওর শিডিউল মেনটেন করে নাই, তো ওর হচ্ছে এখন ঘুমানোর টাইম, বাট ও হচ্ছে ঘুমাচ্ছে না। তো ফুপ্পি হচ্ছে ওকে ফিডার খাওয়াচ্ছে যাতে ও ঘুমিয়ে যায়। হ্যাঁ ধরুন জীবনে এতটুকু থাকতে লাগতে বয়স কমানো যায় না, না তো মানুষ ইচ্ছা মতন বয়স কমাতে পারে। আমি আর কতটা কমাইতে পারি, আমি পাসপোর্ট করে ফেলেছি আর কমাইতে পারি। আর এই কিউট লিটল ফেরিটা হচ্ছে শিফার চাচা তো বোন, মাশাল্লাহ ও অনেক বেশি সুইট, বাট একটু শাই। খাবে, ও খাবে মনে হয়, খাবে, ওর তো দাঁত নেই মনে হয়। মজা মজা কি মজা মজা মজা
কি মজা আর এখানকার রিচুয়াল মানে নরসিংদীর রিচুয়াল হচ্ছে বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকে পিঠা আর এই যে পাপড় হচ্ছে খেতে দেওয়া হবে তো এগুলো সব হচ্ছে হোমমেড এখানে হচ্ছে দুই ধরনের পাপড় ছিল আর এই পাশের লটকনগুলো হচ্ছে বাগানের লটকন তাদের বাগান আছে বাট বাগানটা একটু দূরে হয় সেই বাগানটা আমাদের আর মানে দেখতে যাওয়া হয়নি আর আমাদের যখন খেতে দেওয়া হয়েছিল তখন শিফা দেখে হচ্ছে খেতে চাচ্ছিল পরে হচ্ছে আম্মু যেগুলো নরম পাপড় একদম মানে ও যেগুলো গিলতে পারবে সেগুলোই হচ্ছে দিচ্ছিল আর এখানে আমরা খাচ্ছি আর ফুপি আম্মু গল্প করছে আর এই তো শিফা হচ্ছে এরপর ঘুম দেয় একটা ছোটখাটো আর এই নিতে বাবু তো মাশাল্লাহ হচ্ছে শিফার চাচা তো ভাই ও মাশাল্লাহ অনেক হাসি দুই মিনিট পর পরই হাসে মাশাল্লাহ এখানে সবাই হচ্ছে গল্প গুজব করছে আর এই যে মাশাল্লাহ আসতেছে কত কিউট মাশাল্লাহ তো ফুপিও হচ্ছে ওকে কোলে নেয় আর এই যে শিফা ম্যাডাম উনি হচ্ছে মাত্র মনে হয় 10-15 মিনিটের একটা ন্যাপ নিয়েছে উঠেই মাশাল্লাহ অনেক খুশি অনেক হাসতেছে আর এই সাইডে হচ্ছে এই বাবুটা আম্মুর সাথে খেলতেছে আমি অ্যাকচুয়ালি এই মোমেন্টে একদম কনফিউজ হয়ে গেছিলাম যে আমি শিফাকে ভিডিও করব নাকি ওকে ভিডিও করব আমি দুই বাবুর মাঝখানে ফেসে গেছি একবার হচ্ছে ওকে ভিডিও করতেছিলাম আর একবার হচ্ছে শিফাকে ভিডিও করছি আর শিফা যে ঘুম থেকে উঠে মাশাল্লাহ হাসিটা দিচ্ছে আর এখানে হচ্ছে আব্বু এসে হচ্ছে এই বাবুটাকে কোলে নেয় আর শিফা তো আমার কাছে শিফা মাশাল্লাহ তো দুইটা বাবুই মাশাল্লাহ অনেক কিউট এই যে এই যে তো এটা হচ্ছে শিফার চাচাতো ভাই আর শিফা ওরা হচ্ছে দুই মাসের ছোট বড় তো ওদের দুইজনকে একদম মানে টুইন মনে হয় দেখলে হঠাৎ করে কেউ দেখলে সবাই বলবে যে টুইন তো আম্মু আব্বু দুইজন দুজনকে মানে দুই বাবুকে কোলে নিয়েছিল তো আমি তখন বলছি যে তোমরা একসাথে দাও একটু ভিডিও করি আর ওই সাইডে যে দুইটা বাবু আছে ওরাও হচ্ছে শিফার চাচাতো বোন বাট ওরা অনেক শাই পার্সন ওরা হচ্ছে অনেক লজ্জা পাচ্ছে আমাদের সামনে আসতে ওরা ওখান থেকেই দাঁড়িয়ে মানে আমাদের সাথে কথা বলতেছে আর এই বাবুটা মাশাল্লাহ অনেক মিশুক ও হচ্ছে সবার কোলে যায় ও হচ্ছে এই খেলাটা দিয়ে খেলছিল আর এটা খালি বারবার মুখে ছিল তো এই তো এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি লাঞ্চটা সবাই একসাথে করি আর এখানে লাঞ্চে অনেক মাশাল্লাহ আইটেম ছিল অনেকগুলা মুরগির মাংস গরুর মাংস হাঁসের মাংস তারপর আরো অনেক কিছু চিংড়ি মাছ আমার আর মনে নেই আর এই দুইটা বাবু মাশাল্লাহ এত সুইট ওরা হচ্ছে একা আমাদের ছাড়া খাবে না ওরা আমাদের সাথে বসেই মাশাল্লাহ খাবে তো ওদের নিয়ে হচ্ছে আমরা খেতে বসে যাই আর খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে শেষ করে হচ্ছে আমরা বের হয়ে যাই কজ বিকেল পার হয়ে যাচ্ছে তো এই তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি মানে আমরা কোনো গল্পে পড়লে আর বেরি হই না তো যাওয়ার সময় এই প্রজেক্টের সামন দিয়ে যাচ্ছিলাম তো এই প্রজেক্টটা হচ্ছে সামনে অনেকগুলো খেজুর গাছ ছিল সেগুলো একটু ক্যাপচার করি আর শিফা মাশাল্লাহ ভিউগুলো অনেক সুন্দরভাবে এনজয় করতেছিল তো আবারও সেই ড্রিম হলিডে পার্কে সামন দিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখছিলাম মানুষ যাচ্ছে আর এখন দেখছি সবাই বের হয়ে আসতেছে আর এদিকে শিফা মাশাল্লাহ অনেক এনজয় করতে করতে আসছে সে তো মহা খুশি সে নানু বসে যাচ্ছে আর পিছনে হচ্ছে আম্মু আর ফুপি হচ্ছে গল্প করতেছে এর মধ্যে আম্মু সুন্দর মতন একটা ছোটখাটো ন্যাপ নিয়ে নেয় আর আর ভাই আসার সময় আবারও গ্যাস পাম্পে যাই তো এখানে লম্বা একটা লাইন ঠেলে তারপর গ্যাস নেই আর এই ফুড কোর্টটাতে হচ্ছে ফুপি আঙ্কেল আর শিফা নেমেছে আর আবু নেমেছে তো ফুপি হচ্ছে আসার সময় হটডগটা নিয়ে আসছে আমি বসে বসে ওই হটডগটা খাই আমি আর বের হইনি কজ আমার মানে 1% হচ্ছে এনার্জি ছিল না বাইরে যে একটু হাঁটার আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম খালি বারবার মনে মনে দোয়া করতেছে কখন বাসায় যাব আর ভাই লাস্টে এসে এই রামের কান্দার জ্যামে ফাঁসছি এখানে অনেকক্ষণ লাগছে এই জ্যামে মানে আমি এমন কোনো দিন যাইনি যে আমি রোড দিয়ে গেছি আর জ্যামে ফাঁসি নেই তো ফাইনালি পৌঁছে গেছি তো ঢুকে হচ্ছে চাচির সাথে আম্মু গল্প করতে স্যার এই যে মাসু আনুর তো এই তো একটু গল্প গুজব করলাম এরপর হচ্ছে এই যে সাবা এটা হচ্ছে আমার আরেকটা ফুপির মেয়ে তো শিফা আসতে পরে চাচি ওকে কোলে নিয়ে বসে আছে আর এদিকে হচ্ছে মানে সবাই দুজন আর এই বাবু দুজনও হচ্ছে বাদ যাচ্ছে না ওরাও কোলে নিবে তাদের পিচ্চি লিটল ফেরি বোনটাকে মাশাল্লাহ তো ওরা যেহেতু দাঁড়িয়ে নিতে পারবে না তার জন্য ওরা বসে বসে নিচ্ছিল তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ